শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সাধারণ জ্ঞান ক্লাসে বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো বাংলাদেশের খনিজ সম্পদ পার্ট ফাইভ। বন্ধুরা দেখো, এখানে প্রশ্ন রয়েছে, বাংলাদেশের কোন কয়লা খনিতে দস্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে? এসো ঝটফট আমরা উত্তর বলার চেষ্টা করি। বাংলাদেশের কোন কয়লা খনিতে দস্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, উত্তর হচ্ছে দিনাজপুরের মধ্যপাড়া। দিনাজপুরের মধ্যপাড়া। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে প্রশ্ন 42, বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া যায়? বাংলাদেশের কোথায় কঠিন শিলা পাওয়া যায়? হ্যাঁ, উত্তর হচ্ছে রংপুর জেলার বদরগঞ্জ, মিঠাপুকুর ও দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যপাড়া। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন 43, বাংলাদেশের কোথায় চীনামাটি মজুদ আছে? বাংলাদেশের কোথায় চীনামাটি মজুদ আছে? হ্যাঁ, উত্তর হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা, চট্টগ্রাম জেলার পটিয়া এবং নেত্রকোনা জেলার বিজয়পুরে চীনামাটি মজুদ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন 44, বাংলাদেশের কোথায় কোথায় চুনা পাথর পাওয়া যায়? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা ঝটফট উত্তর করে ফেলি। বাংলাদেশের কোথায় কোথায় চুনা পাথর পাওয়া যায়? উত্তর সিলেট জেলার জাফলং, জকিগঞ্জ, সুনামগঞ্জ জেলার বান্ডারঘাট, লালঘাট ও টাকেরঘাট, জয়পুরহাট জেলার জামালগঞ্জ, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এবং কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন 45, বাংলাদেশের কোথায় ইউরেনিয়াম পাওয়া গেছে? বাংলাদেশের কোথায় ইউরেনিয়াম পাওয়া গেছে? হ্যাঁ, উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়ে। মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়ে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রয়েছে প্রশ্ন 46, বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গেছে? বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ, উত্তর হচ্ছে চট্টগ্রামের কুতুবদিয়ায়। উত্তর চট্টগ্রামের কুতুবদিয়ায়। প্রশ্ন 47, বাংলাদেশে সিলিকা বালি পাওয়া যায় কোথায়? বাংলাদেশে সিলিকা বালি পাওয়া যায় কোথায়? হ্যাঁ, উত্তর হচ্ছে হবিগঞ্জের শাহজি বাজার, জামালপুরের বালিঝুরি, কুমিল্লার 14 গ্রাম। উত্তর হবিগঞ্জের শাহজি বাজার, জামালপুরের বালিঝুরি, কুমিল্লার 14 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন 48, বাংলাদেশে কোথায় তেজস্ক্রিয় খনিজ পদার্থ পাওয়া গেছে? বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় খনিজ পদার্থ পাওয়া গেছে? হ্যাঁ, উত্তর হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতে ও সেন্ট মার্টিন দ্বীপে। উত্তর কক্সবাজারের সমুদ্র সৈকতে ও সেন্ট মার্টিন দ্বীপে। প্রশ্ন 49, বিবিয়ানা গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত? প্রশ্ন 49, বিবিয়ানা গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত? উত্তর মৌলভীবাজার। উত্তর মৌলভীবাজার। প্রশ্ন 50, বাংলাদেশে সর্বপ্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? বাংলাদেশে সর্বপ্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? হ্যাঁ, উত্তর 1955 সালে, সিলেটের হরিপুরে। উত্তর 1955 সালে।
তো শিক্ষার্থী বন্ধুরা, এসো এরপর আমরা দেখে নিই বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রসমূহ এক নজরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।